ইতিহাস গড়ার লক্ষ্যে আজ যে একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, আসুন জেনে নেই বিস্তারিত। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এক এক সমতা। স্বাভাবিকভাবেই সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। এই ম্যাচে যেই জিতবে সিরিজ তার পকেটে, আর বাংলাদেশ যদি এই সুযোগ কাজে লাগাতে পারে তাহলে গড়বে ইতিহাস। তবে ছেড়ে কথা বলবে না সফরকারী শ্রীলঙ্কাও। লঙ্কানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ের কোনো পরিসংখ্যান নেই টাইগারদের রেকর্ড বুকে। এছাড়া এবারই প্রথম তিন ম্যাচের সিরিজ খেলছে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়ানো এই সিরিজে ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। শনিবার 9 মার্চ বিকেল 3টায় সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের, যেখানে মাত্র 3 রানে হারে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ধারণা করা হচ্ছে তৃতীয় ম্যাচেও একই একাদশ নিয়ে মাঠে নামতে পারে স্বাগতিকরা। আজ বাংলাদেশের ওপেনার হিসেবে লিটন দাস ও সৌম্য সরকারকে দেখা যেতে পারে। প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে তারা আশা দেখিয়েছেন। রানে ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ফলে লিটন সৌম্যের পরে দলের ভরসা হয়ে উঠতে পারেন টাইগারদের নেতা। মিডল অর্ডারের ভরসা হিসেবে রয়েছেন তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী অনেক। তিনজনই রয়েছেন দারুণ ছন্দে। প্রথম ম্যাচে রিয়াদ ও জাকের চমক দেখিয়েছিলেন, যদিও দ্বিতীয় ম্যাচে তাদের ব্যাটিং করতে হয়নি, ফলে তারা একাদশে থাকছেন। শেষ দিকে ব্যাট হাতে শেখ মেহেদিকে দেখা যেতে পারে। এরপরে বল হাতে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের থাকার সম্ভাবনা বেশি। তিন পেসারের পাশাপাশি একজন স্পিনার হিসেবে গত ম্যাচে রিশাদ হোসেনকে নেওয়া হয়েছিল, এই ম্যাচেও তাকে দেখা যেতে পারে। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনেক, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।